আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করব। তো প্রথমে ফোন নাম্বার বসিয়ে নিয়েছি। আপনার নাম্বারটি বসিয়ে নেক্সট দিয়ে দিন। এখানে একটা কোড পাঠানো হবে, ওকে দিয়ে দিলাম। ছয় ডিজিটের একটা কোড এসএমই মেসেজ আসবে। হ্যাঁ, কোড চলে এসেছে, আমরা মেসেজটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, ব্যাপক সুবিধা। কোডটা আর বসানো লাগলো না। এখন আমরা একটা নাম দিয়ে ওকে দিয়ে দিই। এখন দেখুন এখানে কন্ট্যাক্ট চলে এসেছে, আমরা কার সাথে মেসেজ করব। তো আমরা যদি একটা মেসেজ পাঠাই, একটা মেসেজ এসেছে, উল্টা দেখি না ঠিক। আবার ভিডিও ফিরে আসছি। এখন আমরা তো এখানে আমরা নিউ চ্যাটে চলে যাই, একটা নতুন নম্বরে আমরা একটা ই করব, মেসেজ করব। সেজন্য আমরা নাম্বারটি ফোন মেমোরিতে সেভ করে নিই। নাম হচ্ছে আর এবং নাম্বারটা হচ্ছে 01867 01867 1 4 8। নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করবো। যে আমরা আর দিয়ে সেভ করেছি, আর এ ওপেন করছি, আর চলে এসেছে। এখন যদি আমরা একটা হাই দেই, এখন ওই যে হোয়াটসঅ্যাপটা আমি মেসেজ দিয়েছি সেটা আমার এই পাশেই রাখা আছে। এখানে মেসেজ চলে এসেছে, দেখুন। এখান থেকে রিপ্লাই করি, ইয়েস। এখানে দেখুন রিপ্লাই চলে আসছে। এখান থেকে আমরা এ লিখে চেন দেই, এখানে মেসেজ চলে আসতেছে ভালোভাবেই। তারপর যদি আমরা হোয়াটসঅ্যাপটা কেটে দিলাম একদম, আমার ওয়াইফাইটা অন আছে। দেখুন আমি এই অ্যান্ড্রয়েড ফোন থেকে একটা মেসেজ পাঠালাম, দেখুন সেটা ডাইরেক্ট আসল মেসেজের মতো যে সামনে চলে আসলো, নোটিফিকেশনের মতো। আমরা এটা অন করতে পারি এবং রিপ্লাই দিতে পারি। এরপর রয়েছে ভয়েস মেইল সুবিধা। আমরা এই যে এখানে মাঝে ক্লিক করে প্রেস এগেইন টু রেকর্ড ভয়েস, এখন এই যে 1 2 3 4 রেকর্ডিং শুরু হচ্ছে। আমরা এখন যদি চেঞ্জ করি তাহলে ভয়েস রেকর্ডটা চলে যাবে এখন এই নম্বরে। এখন আমরা এটা প্লে দিয়ে শুনতে পারি। চাইলে আপনি অ্যান্ড্রয়েড থেকেও একটা ভয়েস রেকর্ড পাঠাতে পারবেন। এখানে ভয়েস রেকর্ড অপশনে ক্লিক করে হ্যালো দিয়ে আবার ক্লিক করলাম, হোল্ড টু রেকর্ড, দিস ইজ এ ভয়েস মেইল, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম, দেখুন এখানে চলে এসেছে এবং এটা ডাউনলোড হচ্ছে। এবং দেখুন এখানে অনলাইন দেখাচ্ছে, এটা অনলাইন দেখাচ্ছে, দুটা কে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখাচ্ছে। এখানে যদি আমি প্লে করি, ভলিউম কম দেওয়া আছে সেজন্য ভলিউম বাড়াতে বলছে। তো এটা এখন সাইলেন্ট মোড আছে, আমরা একটু সাউন্ড দিয়ে নিই। এখান থেকে আমরা যদি মেসেজ বা পিক পাঠাতে পারি, একটা পিক দিয়ে দিই, সেটা ওখানে চলে যাবে। আমরা চাইলে এখান থেকেও পিক পাঠাতে পারবো এবং সেটা গ্যালারি থেকে হোক বা এখনই ধরেন তুলে দেব প্লাস থেকে আমরা ফটো, এবং এই যে ক্যামেরা থেকে গ্যালারি সিলেক্ট করতে পারি। আর এই দেখুন আমরা একটু পিক তুলে পাঠিয়ে দিই, ডান।
এখানে ডান করে দিলাম, যদি ক্যাপশন দিতে চান সেন্ড ক্লিক করলে এখানে চলে আসবে। কবে যাই বলবো নি, বেঁচে থাকা যায়। দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কেমন, তোমরা একটু টাইমটা বাড়িয়ে দেই, ডিসপ্লে শুধু অন করছি। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখান থেকে একটা পিক পাঠাই, এই পিকটা পাঠিয়ে দিলাম, দেখুন এখানে নোটিফিকেশন মেসেজ সহ ফটো চলে এসেছে। আমরা এখানে ওপেন করলে সেই ফটোটা দেখতে পারবো, জুম করতে পারবো এবং হোয়াটসঅ্যাপে যাবতীয় সুবিধা পাচ্ছেন। এবং মেন যে সুবিধা সেটা হলো কলিং সুবিধা। আমি যে এখানে এই নাম্বারে এখন কল দেবো, রাইট বাটন ক্লিক করলাম, কল বাটন ক্লিক করে কল প্রেস করলাম, দেখুন অডিও কল চলে যাচ্ছে, দেখুন এখানে কল চলে এসেছে। আমরা অ্যানসার করে দিই, এটা একটু মিউট করে দিই নাহলে ঝামেলা হবে নি। আমরা লাউড স্পিকার দেই, এই পাশে কথা এই পাশে শোনা যাবে, দেখুন এটা যদি লাউড স্পিকারে দেই, দুইটা মিউট করে দিলাম তাহলে কারো কথা শোনা যাবে না। এই তো রেকর্ড, দেখতে পাচ্ছেন অডিও কল কিভাবে হয়, মিউট করে দিয়েছি, এবার এন্ড করে দিই। আমি যদি এখন অ্যান্ড্রয়েড ফোন থেকে কল দিই তাহলে দেখুন কি হয়, আমি যদি ভিডিও কল দিই, দেখেন ভিডিও কল দিলে লেখা আসবে যে এই ফোনটা নট সাপোর্টেড কল, কুড নট কল, এই ডাজ নট সাপোর্ট, এই ফোনে ডাজ নট ভিডিও কল সাপোর্টেড, শুধু অডিও কল। আমরা এখান থেকে অডিও কল দেবো, কল আমরা এটা যদি হোয়াটসঅ্যাপ কেটে দেওয়া থাকে ব্যাকগ্রাউন্ডে থাকলে কলটা সারা খেয়ে চলে আসবে। আমরা এক্সপেক্ট করে দিই, মিউট রাখি, আমরা শুধু এক পাশের কথা শুনি, দেখতে পাচ্ছেন। তো অডিও কল ব্যাপক সুবিধা এবং ইন্টারনেট এমবি দিয়ে কল করতে পারবেন, ভালো সুবিধা রয়েছে। এই যেখানে আমি কল করা যায়, এবার আমি একটা দেখাই যে আমরা যদি কল লিস্টে যাই, কন্টাক্ট থেকে আর আর এ চলে গেল, নম্বরে কল দেব, কলটা হোয়াটসঅ্যাপ কল। আমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে কল করতে চাই তাহলে আমাদের চলে যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে আর থেকে যে কল বাটন শুধু প্রেস করা, টাকা তারপরে কল, দেখুন কল চলে আসছে, চাইলে কল করে দিতে পারেন, কল ডিক্লাইন্ড। তো হোয়াটসঅ্যাপের কলের সুবিধা দেখলে নি, খুবই ইজি। এখানে কিছু অপশন আছে সেটিংয়ে, মাই প্রোফাইল নেম নাম্বার অ্যাবাউট, প্রোফাইল পিক চেঞ্জ করতে পারেন, সেই সুবিধা রয়েছে। এবার আমরা যে কাজটা করব, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিডিও কল। ইয়েস রাইট, আমরা এখন ভিডিও কলে যাব, ভিডিও কলের জন্য আমাদের একটা লিংক প্রয়োজন, লম্বা